প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। আমরা আশা করি তোমরা প্রত্যেকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো অনুসরণ করছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমরা এর আগে উপসর্গ নিয়ে আমি আলোচনা করেছিলাম, আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ এই অধ্যায়টি একটু তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি ভাষাই সমৃদ্ধ হয় অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণের মাধ্যমে, আর পৃথিবীর যে ভাষা যত বেশি উন্নত সেই ভাষার শব্দ ভাণ্ডার, শব্দ সংখ্যা তত বেশি। আর পৃথিবীর এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানা কারণে পারস্পরিক যোগাযোগ স্থাপন করে, আর এ কারণেই পৃথিবীর এক দেশের ভাষার শব্দের সঙ্গে অন্যান্য অন্য দেশের ভাষার শব্দ মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই এক ভাষার শব্দ যখন আরেক ভাষার শব্দে মিশে যায়, আর সেই শব্দগুলো আমরা কিভাবে সেই শব্দগুলোর অর্থ করব, প্রতিশব্দ করব, সেই প্রতিশব্দগুলোকে কিভাবে আবার সেই ভাষায় ব্যবহার করব, এগুলো একটি জটিল প্রক্রিয়া। এ কারণে আজকে আমরা এই পারিভাষিক শব্দ কাকে বলে, পারিভাষিক শব্দের গুরুত্ব তথা প্রয়োজনীয়তা আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি পারিভাষিক শব্দ কাকে বলে। বাংলা ভাষায় বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দগুলোকে পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন ভাষার মানুষের সাথে, দেশের মানুষের সাথে আমাদের বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে। পারস্যের নাদির শাহ সহ ভারতবর্ষ যখন নাদির শাহ আক্রমণ করেছিলেন, পরে পারস্যরা যখন ভারতবর্ষ দখল করে তখন ফার্সিকে রাজভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। সেই সময় প্রচুর পরিমাণে ফার্সি শব্দ ধর্মপ্রচারের উদ্দেশ্যে যখন আরবরা আসে সেই সময় প্রচুর পরিমাণে আরবি শব্দ ভারতবর্ষের ভাষাগুলোতে, বিশেষ করে বাংলা ভাষা সংস্কৃত ভাষাগুলোর মধ্যে প্রবেশ করে। এছাড়াও ইংরেজরা যখন আসে, সেই ভাস্কো দা গামা প্রথম যখন এসেছিলেন পর্তুগাল থেকে, সেই পর্তুগিজরা আসার পরে, এরপর ইংরেজরা আসার পরে, ফরাসিরা আসার পরে তাদের ভাষা থেকে, ইংরেজরা যখন ভারতবর্ষের রাজ ক্ষমতা দখল করে এরপরে ইংরেজি শব্দ বাংলা ভাষার মধ্যে অবলীলায় প্রবেশ করে। অর্থাৎ ভাষার এই বাংলা ভাষার মধ্যে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি বিভিন্ন ভাষার ওলন্দাজ, বিভিন্ন ভাষার শব্দ তখন বাংলা ভাষার মধ্যে প্রবেশ করে। এ কারণেই বাংলা ভাষা তখন আস্তে আস্তে বিভিন্ন বিদেশি শব্দে পরিপূর্ণ হয়ে যায়। কারণে বিদেশি শব্দগুলোকে দুই ভাবে আমরা ব্যবহার করি ভাষার মধ্যে। প্রথমত পারিভাষিক শব্দ হিসেবে, অর্থাৎ বিদেশি ভাষার শব্দগুলো যখন আমরা আবার বাংলা ভাষায় প্রতিশব্দ তৈরি করে যখন সেগুলোকে ব্যবহার করি তখন সেগুলো পারিভাষিক শব্দ, আবার বিদেশি ভাষার শব্দগুলোকে যখন আমরা হুবহু সেই রকম ভাবে ব্যবহার করি সেই শব্দগুলোকে আমরা তখন বিদেশি শব্দ হিসেবে আখ্যায়িত করি। যেমন আমরা যখন অক্সিজেনের বাংলা অক্সিজেনে বলছি, স্কুলের বাংলা আবার স্কুলই ব্যবহার করছে, এই অর্থে যদিও এগুলোর বাংলা প্রতিশব্দ আছে খুব বেশি পরিচিত নয়। যেমন স্কুলের বাংলা আমরা বিদ্যালয় যদিও ব্যবহার করি এটি খুব বেশি বহুল ব্যবহৃত নয়। আবার অক্সিজেনের বাংলা অম্লজান, এটি অঙ্গার অম্লজান, এটি খুব বেশি ব্যবহার নেই। আবার কলেজের বাংলা মহাবিদ্যালয় আমরা কলেজে বেশি ব্যবহার করতে অভ্যস্ত, অর্থাৎ কলেজ শব্দটি।
তো কলেজ শব্দটিকে যখন আমরা মহাবিদ্যালয় বলছি তখন এটি পারিভাষিক শব্দ, আবার কলেজ শব্দটিকে যখন কলেজই আমরা ব্যবহার করছি তখন এটি বিদেশি শব্দ হিসেবে আমাদের কাছে আসছে। অর্থাৎ ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিভাষিক শব্দ, কারণ আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন ভাষার শব্দ আমাদের এই ভারতবর্ষের বাংলা ভাষার সাথে মিশে আছে। এই ভাষাগুলোর নানা রকম ব্যবহার আমরা আছে আমাদের ভাষার মধ্যে। কিছু শব্দ আছে যেগুলো দাপ্তরিক শব্দ বা অফিসিয়াল শব্দ হিসেবে ব্যবহার করা হয়। আমাদের আইন আদালতের ভাষায় বিভিন্ন রকম আরবি ফার্সি শব্দেও ব্যবহার আছে। মামলা মোকদ্দমা অন্যান্য ক্ষেত্রে আমরা অহরহই হর হামেশের প্রতিনিয়তই সেই শব্দগুলোকে ব্যবহার করি। কিছু শব্দ যেমন আমি একটু যদি একটু আলোচনা করি, যেমন চালান, বিল, বার্তা, কমিশন, চাহিদা, সরবরাহ, আমদানি, রপ্তানি, এলসি, এই শব্দগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আবার আইন পেশায় যারা নিয়োজিত তারা যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকেন, মামলা, মক্কেল, বাদী, বিবাদী, খালাস, সাক্ষী, রিমান্ড, তদন্ত ইত্যাদি শব্দ আইন আদালতের শব্দ। আবার ব্যাকরণ ক্লাসে শব্দ, বাক্য, পদ, কারক, সমাস, প্রত্যয়, সন্ধি, অনুসর্গ ইত্যাদি পরিভাষা আমরা ব্যবহার করছি। অর্থাৎ আমরা পারিভাষিক শব্দ কাকে বলবো আবার একটু আলোচনা করি, যে বাংলা ভাষায় বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দগুলোকে আমরা পারিভাষিক শব্দ হিসেবে আখ্যায়িত করি। আর আমরা জানি যে পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রত্যেকটা মুহূর্তে জ্ঞান বিজ্ঞানের শিল্প সাহিত্যের উন্নয়নের মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আর এই নতুন নতুন ভাব ধারণা আইডিয়া এগুলাকে আমরা যখন প্রকাশ করতে যাই আমাদের তখনই এই পরিভাষার সাহায্য নিতে হচ্ছে। ইউরোপ, আমেরিকা, ইংরেজি বিভিন্ন দেশের যে জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, শিল্প সাহিত্যের যে উন্নতি হচ্ছে, আমরা যদি সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে যাই তাহলে আমাদের সেই শব্দগুলোর পরিভাষা নতুন করে নির্মাণ করে নিতে হবে। তো পারিভাষিক শব্দ 10 নম্বর নির্মিত অংশের 10 নম্বর আছে পারিভাষিক শব্দের। তা আমরা পারিভাষিক কিছু পারিভাষিক শব্দ তোমাদের সাথে আমি একটু আলোচনা করি। ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল কিছু পারিভাষিক শব্দ, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। প্রথম হলো অডিও। অডিও একটি পারিভাষিক শব্দ, আমরা অডিও গান শুনি অভ্যস্ত। অডিও, অডিও শ্রবণ বা শ্রুতি থেকে আসছে অডিও। অডিও শব্দটির অর্থ হচ্ছে শ্রুতি, শ্রুতি বা শ্রবণ। আমরা যে গান শুনি অডিও গান, শ্রুতি বা শ্রবণ থেকে অডিও। তারপরে আসছে বুলেটিন, ডায়ালেক্ট, DIALECT, ডায়ালেক্ট হচ্ছে উপভাষা, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা, যেটি উপভাষা, ডায়ালেক্ট হচ্ছে উপভাষা। আরবান, URBN, আরবান হচ্ছে পৌর বা নগরায়ন, পৌর, নগর, শহর, আরবান, এগুলো নানারকম প্রতিশব্দ হচ্ছে আরবান, পৌর, নগর বা শহর। তারপরে ফিকশন, FICTION, ফিকশন। ফিকশন শব্দটি কথা সাহিত্য, কোথাও কোথাও বই কল্পকাহিনী আছে, কথা সাহিত্য, কথা সাহিত্য, কোথাও কোথাও আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, কল্পকাহিনী বললেও ব্যবহার আছে ফিকশন শব্দটির। এরপরে স্কাল, করোটি বা মাথার খুলি,
স্কাল স্কাল করটি করটি বা মাথার খুলি আর একটা হতে পারে প্রতিশব্দ স্কাল ভীষণ দৃষ্টি বা দর্শন ভীষণ হচ্ছে দৃষ্টি বা দর্শন আমাদের যে দৃষ্টি শক্তি এটিকে ইংরেজিতে বলা হয় ভীষণ আর ভীষণ মানে দেখাও হয় ভীষণ মানে দেখা ভীষণ লিপ ইয়ার লিপ ইয়ার লিপ ইয়ার অধিবর্ষ অধিবর্ষ লিপ ইয়ার আমরা জানি যে ফেব্রুয়ারি মাস চার বছর পর পর 29 দিনে হয় আর ফেব্রুয়ারি মাস যে বছর 29 দিনে হয় তাকে লিপ ইয়ার বলা হয় অধিবর্ষ তারপরে আসছে প্যারা প্যারা এটি পি এ আর এ প্যারা এটা অনুচ্ছেদ বাংলা অনুচ্ছেদ প্যারা মান হচ্ছে অনুচ্ছেদ প্যারা অনুচ্ছেদ কাস্টম মানে আচার প্রথা রীতি রেওয়াজ কাস্টম কাস্টম আচার প্রথা কাস্টম শব্দটি অনেকগুলো প্রতিশব্দ আচার প্রথা রীতি রেওয়াজ রিপাবলিক ইন্টারপ্রিটার মানে দোভাষী ইন্টারপ্রিটার 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 দোভাষী ইন্টারপ্রিটার আই এন টি ই আর পি আর ই ইন্টারপ্রিটার শব্দটি পারিভাষিক শব্দ হচ্ছে দোভাষী যিনি দুই ভাষা বুঝেন তাকে দোভাষী বলা হয় বা লিখতে পারেন দোভাষী আমরা জানি আমরা অনেক সময় দেখি টেলিভিশনে সংবাদ পড়ার পর ইংরেজি পড়ার পর বাংলা সেটি আবার আরেকজন অনুবাদ করেন এরকম ঘটনা আবার কখনো কখনো দেখি কোন দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যখন বিদেশে যান তিনি যখন অন্য ভাষাভাষী দেশে যান ওই ভাষার তার সাথে সহকারী থাকে যিনি ওই ভাষাটা বুঝিয়ে দেন আমরা বলতে পারি যে আমাদের প্রধানমন্ত্রী যখন হয়তো হতে পারে ইতালিতে যান তখন তিনি দোভাষী সঙ্গে করে নিয়ে যান ইতালির প্রধানমন্ত্রী তার সাথে যে কথাগুলো বলে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তাকে একজন দোভাষী থাকে যিনি ইটালিয়ান ভাষাও বুঝেন বাংলা ভাষাও বুঝেন দোভাষী রিপাবলিক মানে লোক বা জনসাধারণ গণপ্রজাতন্ত্রী রিপাবলিক বাংলাদেশ রিপাবলিক গণ বা জনসাধারণ রিপাবলিক 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 লোক বা জনসাধারণ 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 বা গণ আরেকটা শব্দ হয় গণ রিপাবলিক অর্থে রিপাবলিক বাংলাদেশ আমরা বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লোক বা জনসাধারণ হয় প্রিন্সিপাল নীতি প্রিন্সিপাল পি আর আই এন সি আই পি এল প্রিন্সিপাল হচ্ছে নীতি আর প্রিন্সিপাল যখন হয় পি এ এল তখন হয় সেটা অধ্যক্ষ বা প্রধান প্রিন্সিপাল প্রিন্সিপাল
প্রিন্সিপাল নার্সারি নার্সারি নার NUR ACRY নার্সারি নার্সারি মানে হচ্ছে তোর শিশুশালা শিশুশালা বা তরুশালা শিশুশালা হচ্ছে যেখানে শিশুরা পড়াশোনা করে নার্সারি আর তরুশালা হচ্ছে যেখানে বিভিন্ন রকম গাছের চারা পাওয়া যায় এরপরে আমরা আরো কিছু শব্দ দেখি আই উইটনেস আর একটা শব্দ ছিল আই উইটনেস আই ই ওয়াই ই আই উইটনেস ডাব্লিউ আই টি এন ই ডবল এস আই উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী 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 কোন ঘটনা যিনি কাছে থেকে সরাসরি দেখেছেন তাকে আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী বলা হয় তো আমরা এই শব্দগুলো ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল ঢাকা বোর্ড অডিও শ্রুতি বা শ্রবণ ডায়ালেক্ট হচ্ছে উপভাষা ফিকশন হচ্ছে কথা সাহিত্য বা কল্প সাহিত্য আছে কোনো কোনো জায়গায় স্কাল হচ্ছে করোটি বা মাথার খুলি ভিশন হচ্ছে দৃষ্টি বা দর্শন প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি নার্সারি হচ্ছে শিশুশালা লিপিয়ার অধিবর্ষ প্যারা হচ্ছে অনুচ্ছেদ কাস্টম হচ্ছে আচার রীতি রেওয়াজ ইন্টারপ্রিটার হচ্ছে দোভাষী রিপাবলিক হচ্ছে জনসাধারণ বা লোক বা গণ আইউটনেস হচ্ছে প্রত্যক্ষদর্শী এই শব্দগুলো ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল এবার আমরা কুমিল্লা বোর্ডে কিছু শব্দ এসেছিল এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি কুমিল্লা বোর্ডে 2019 সালে কিছু যে শব্দগুলো আসছিল কুমিল্লা বোর্ডে যে শব্দগুলো আসছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে হচ্ছে অটোনোমাস 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 শব্দটি AUTONOMOU অটোনোমাস অটোনোমাস শব্দটি আসছিল স্বায়ত্তশাসিত স্বায়ত্ত শাসিত অটোনোমাস শব্দটির অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসিত আমরা জানি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে যারা নিজস্ব প্রশাসন সরকার থেকে অনুদান পেলেও তারা নিজস্ব প্রশাসন চালানোর ক্ষমতা রাখে নিজের মতো করে যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আমরা আছে সরকারি অনুদান পাওয়ার পরেও তারা স্বায়ত্তশাসিত নিজস্ব প্রশাসন চালান ব্ল্যাক আউট নিষ্প্রদীপ ব্ল্যাক আউট ব্ল্যাক BLAC কে ব্ল্যাক আউট নিষ্প্রদীপ নিষ্প্রদীপ এটি কোন কারখানা যখন একেবারে বন্ধ করে দেওয়া হয় সেরকম অর্থে ব্যবহার করা হয় নিষ্প্রদীপ
একেবারে বন্ধ করে দেওয়া। আইডিয়ালিজম, আইডিয়ালিজম, আইডিয়া, আইডিয়া, আই ডি ই এ এল আই এস এম, আইডিয়ালিজম হচ্ছে আদর্শবাদ, আদর্শবাদ, আইডিয়ালিজম। তারপরে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ, এল এ এন ডি, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস, সি এ পি ই, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূদৃশ্য বা ভূপৃষ্ঠের যে দৃশ্য সেটাকেও ল্যান্ডস্কেপ বলা হয়। ভূদৃশ্য, ভূদৃশ্য, ল্যান্ডস্কেপ বা ভূমির যে ছবি, ভূদৃশ্য, আমরা এখানে হাইফেন দিব না, একসাথে লিখতে পারি ভূদৃশ্য, ভূমির যে ছবিটা এটাকে ল্যান্ডস্কেপ বলা হয়, ভূদৃশ্য। এরপরে আছে ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক হচ্ছে ডিপ্লোম্যাটিক, ডিআই PLOMATI, ডিপ্লোম্যাটিক হচ্ছে কূটনৈতিক, কূটনৈতিক, কূটনৈতিক। আমরা জানি যে আমাদের দেশের যারা বিদেশে অ্যাম্বাসিতে অ্যাম্বাসেডার হিসেবে যায়, তারা সরকারের, ওই দেশের সরকারের সাথে আমাদের দেশীয় সরকারের যে যোগাযোগ, যে আমাদের যে বক্তব্য, সেটা তারা প্রকাশ করে, আদান প্রদান করে, যোগাযোগ স্থাপন করে, তাদেরকে কূটনৈতিক বলা হয়, ডিপ্লোমেট। সেই ডিপ্লোমেটের কাজ হচ্ছে কূটনীতি, সেটা ডিপ্লোম্যাটিক। তারপরে ফিউডাল হচ্ছে সামন্ত, ফিউডাল, FUDAL, ফিউডাল হচ্ছে সামন্ত, সামন্ত। আর ফিউডালিজম হচ্ছে সামন্তবাদ। এক সময় ইউরোপে এবং ভারতবর্ষে জমিদারি শাসন ব্যবস্থা ছিল বা সামন্ত প্রভুদের শাসন ব্যবস্থা ছিল। সেই এক একজন ছোট ছোট জমিদার বা জমিদারকে সামন্ত শাসক, শাসককে সেই সামন্ত বলা হইতো, ফিউডাল। ল্যান্ডস্কেপ, মেমোরান্ডাম, মেমোরান্ডাম, মেমো, আর ইউএন, মেমোরান, মেমোরান্ডাম, মেমোরান্ডাম হচ্ছে স্মারকলিপি, আমরা প্রায় এই শব্দটির সাথে ব্যবহার করি, মেমোরান, ডি ইউএম, মেমোরান্ডাম, মেমোরান্ডাম মানে হচ্ছে স্মারকলিপি, মেমোরান্ডাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে যখন সরকারের কাছে যাওয়া হয়, প্রশাসনের কাছে যাওয়া হয়, তখন এই মেমোরান্ডাম বা স্মারকলিপি নিয়ে যাওয়া হয়। এই শব্দটির সাথে আমরা পরিচিত, স্মারকলিপি শব্দটির সাথে। এই মেমোরান্ডাম বা ইংরেজি হচ্ছে, এটা প্রতি শব্দই হচ্ছে, পারিভাষিক শব্দ হচ্ছে স্মারকলিপি। নন অ্যালাইন্ড, জোট নিরপেক্ষ, নন অ্যালাইন্ড, জোট নিরপেক্ষ একটা আন্দোলন আমরা জানি, নন অ্যালাইন্ড, এ এল আই জি এন ই ডি, অ্যালাইন্ড, নন অ্যালাইন্ড, এ এল আই জি এন ই ডি, নন অ্যালাইন্ড। একটা মুভমেন্টের কথা জানি, একটা আন্দোলনের কথা জানি আমরা,
জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ, জোট নিরপেক্ষ, নিরপেক্ষ, নন অ্যালাইন্ড, করেসপন্ডেন্ট, 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 পত্র যোগাযোগ, CORES, CORES, correspondent, correspondent, PUNDENT, correspondent হচ্ছে পত্র যোগাযোগ, পত্র যোগাযোগ, চিঠিপত্রের মাধ্যমে অন্যদের সাথে যে যোগাযোগ সেটাকে বলা হয় করেসপন্ডেন্ট। এন্ডর্সমেন্ট, পৃষ্ঠাঙ্কন বা সহি, এন্ডর্সমেন্ট, এন্ডর্স, DURACE, এন্ডর্সমেন্ট মানে হচ্ছে পৃষ্ঠাঙ্কন বা সহি, সহি বা সই, আমরা যেটা বলি আর কি, সই, নাম স্বাক্ষর করা, এন্ডর্সমেন্ট, সহি, পৃষ্ঠাঙ্কন বা সহি বা সই, আমরা যে স্বাক্ষর করি সেটার সহি বা সই। আমরা চট্টগ্রাম বোর্ড 2019 একটু আলোচনা করি। চট্টগ্রাম বোর্ড 2019 চট্টগ্রাম বোর্ড 2019 এফিডেভিট, AFFI, VA, এফিডেভিট, এফিডেভিট, AFFI, এফিডেভিআই, এফিডেভিট মানে হচ্ছে হলফ নামা। আমরা কখনো কখনো কোন প্রয়োজনে কোন ব্যক্তি ধর্ম পরিবর্তন করে, নাম পরিবর্তন করে, তখন এফিডেভিট করতে হয়, অর্থাৎ হলফনামা বা শপথনামা করতে হয়, এক ধরনের হলফনামা বা শপথনামা, হলফনামা বা শপথনামা, এফিডেভিট, হলফনামা বা শপথনামা। ফান্ডামেন্টাল, মৌলিক বা প্রধান, ফান্ডা, ফান্ডামেন্টাল শব্দটির অর্থ মৌলিক বা প্রধান, ফান্ডামেন্টাল, মৌলিক বা প্রধান। মূল, গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, GALAXY, গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, আমরা জানি কম বেশি গ্যালাক্সি শব্দটির সাথে আমরা পরিচিত, গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ। ওথ মানে হচ্ছে শপথ, ওথ, ও, OATH, ওথ মানে হচ্ছে শপথ, ও মানে হচ্ছে শপথ, শপথ। আমরা জানি যে নির্বাচনে, জাতীয় সংসদে নির্বাচনে জয়লাভ করার পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপিরা জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন, সেটাই হচ্ছে ওথ। সাবোটেজ মানে অন্তর্ঘাত, সাবোটেজ, সাবো
সাবটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত, 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 সাবটেজ অন্তর্ঘাত, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন শ্রমিক সংগঠন কারখানায় শিল্প প্রতিষ্ঠানে এই সাবটেজ অন্তর্ঘাতের খবর আমরা পাই, অন্তর্দ্বন্দ্বের খবর পাই। ক্যাটালগ, ক্যাটালগ শব্দটি আমরা জানি তালিকা বা গ্রন্থ তালিকা, ক্যাটালগ, CATALOGUE, ক্যাটালগ মানে হচ্ছে গ্রন্থ তালিকা, গ্রন্থ তালিকা বা পুস্তক তালিকা, গ্রন্থ তালিকা, ক্যাটালগ। তালিকাও হয় কখনো কোনো কোনো জায়গায়, ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো নির্বাচনের সময় আমরা এই শব্দটার সাথে পরিচিত, ইশতেহার নির্বাচনের আগে দলগুলো এই ম্যানিফেস্টো ঘোষণা করে, নির্বাচনী এটি আমরা ইশতেহার জানি এই শব্দটি বাংলা, ইশতেহার, র‍্যাঙ্ক, র‍্যাঙ্ক মানে হচ্ছে পদবী, কোন র‍্যাঙ্কে পদবী, পদ পদবী, র‍্যাঙ্ক পদমর্যাদা, 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 পদবীও হয় র‍্যাঙ্ক, পদবী, পদমর্যাদা। হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, হোম মিনিস্ট্রি শব্দটি MINISTRY, হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফাইল হচ্ছে নথি, ফাইল, ফাইল মানে হচ্ছে নথি, ফাইল, নথি, নোট মানে হচ্ছে মন্তব্য, NOTE, নোট, নোট মানে মন্তব্য, নোট মানে হচ্ছে মন্তব্য, মন্তব্য, কমেন্টস, আমি কোথাও নোট মানে হচ্ছে মন্তব্য, নোট ডাউন করা বা নোট করা, মন্তব্য, থিওরি মানে হচ্ছে তত্ত্ব, সিদ্ধান্ত, মতবাদ, মত, থিওরি, থিওরি হচ্ছে তত্ত্ব, মত, থিওরি, কোড মানে হচ্ছে সংকেত, COD, কোড, কোড মানে হচ্ছে সংকেত, সংকেত, কোড মানে হচ্ছে সংকেত। তো বায়োডাটা জীবন বৃত্তান্ত এই শব্দটির সাথে আমরা পরিচিত, বায়ো ডাটা জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত, বায়োডাটা।
আমরা মোটামুটি আজকে এটুকুই আলোচনা করলাম, আগামী দিন আমরা অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো আলোচনা করব এবং আশা করি যে তোমরা বাসায় এই অংশটুকু পড়বে এবং বোর্ড কোশ্চেন গুলো নিজেরাও পড়বে। তোমাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।